গুড মর্নিং বন্ধুরা, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা আবারও চলে আসলাম। দেখো বন্ধুরা, সকাল সকাল তো বৃষ্টি তো কতদিন থেকে হয়েই যাচ্ছে, থামার আর নাম নেই। আজকেও তাই, দেখো বাড়ি ঘর একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তারপরে যে চলে আসলাম ফুল তুলতে, আজকে বৃহস্পতিবার, আর আমার তো একটুকু মনে নেই যে আজকে বাজার বন্ধ থাকবে। আমাদের মাসের শেষে আমাদের এখানে বাজার বন্ধ থাকে, তো ফুল বেলপাতা আনা হয়নি। তো দেখা যাক পরে ওরা আনে কি না। তো এই যে দেখো, গাছ থেকে ফুল তুলে নিলাম আর অনেকগুলো ফুল ফুটছে আজকে। আর এমন জোরে জোরে বৃষ্টি হয়েছে, একদম ফুলের পাতাই ছিঁড়ে গেছে পাপড়িগুলো। তো চলো পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে রান্না বাড়া করবো। এদিকে জুয়েল ফোন করছে, ওরা মানে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে বাড়িতে, চলে আসবে, সাথে ভাগনাটাও আসবে ননাসের ছেলে। তো আমি তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে রান্না করব। তো দেখো এই যে ফুলগুলো তুললাম, সাদা ফুল একটা ফুটছে দেখলাম। বৃষ্টিতে জানো কাজে কর্ম এনার্জি লাগে না, সারা ঘর জামা কাপড়ে ভর্তি। আর এর আগে পুঁইশাকের ডগাটা কেটে রাখছি, ওটাও একদিন খাওয়া হবে। এখনো খাওয়াই হয়নি পুঁইশাকের ডগাটা, তো একবারে কয়েকটা দুব্বাও তুলে নিয়ে যাই। কলা না থাকলে কি করব, ওই যে হর্তকি আছে ওটা দিয়ে ঘটে বসিয়ে দিব। তো দেখো আমার কিন্তু পুজো অনেকটা রেডি হয়ে গেছে। এখন এই যে প্রত্যেক বৃহস্পতিবারই আমি এই যে এটা আমাদের সিঁদুরের ফোঁটা দেই, তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, আজকে একটু করে দিলাম। তো কলা তো পাইনি এমনিতেই আর কি। তো এরকম বৃহস্পতিবারের পুজো যেন ফুল বেলপাতা ছাড়া ভালো লাগে না। তো যাই হোক পাইনি আর কি করা যাবে, তো এমনি আর কি যে গাছের ফুল দিয়ে ভর্তকি দিয়ে ওগুলো দিয়ে দিলাম, বেলপাতাও পাইনি। আর আমাদের যে পাশাপাশি কাকিমাদের বেল গাছটা আছে, কিন্তু কী বলতো অত উঁচুতে না কী করে পারবে। তো এই যে দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, সকাল সকাল পুজোটা দিয়ে দিলাম আর এখন যাব রান্নাঘরে। তো দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। তো এই যে অল্প একটু মিষ্টি কুমড়া ছিল, অল্প সিদ্ধ দিলাম আর অল্প একটু হচ্ছে ভাজা করলাম। তো ভাতে সিদ্ধ দিলে বেশ ভালোই লাগে। তার এদিকে দেখো বেগুন কেটে নিলাম, ভাজা হবে, আর হচ্ছে লাল শাক ভাজা হবে, আর এদিকে ডিমের তরকারি হবে। ডিম আলুটা সিদ্ধ বসিয়েছি আর অল্প একটু হবে সিদ্ধ। তো এই দেখো পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে লাল শাক হচ্ছে, অল্প শাক রেখে দিলাম। শাক না কি বলতো ওই রাতে খাওয়া হয় না, তো শুধু দুপুরবেলার জন্যই খাওয়া। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই আবার হেল্প করছে। আর এই যেদিকে ভাগনা যে শিম নিয়ে আসছে, এটা মৌসুম না কি বলে ওটা, তো আমি আমাকে আবার কটা দিলো বলে মামি তুমি কটা রেখে দাও। তো দেখো সব কিছু রান্না হয়ে গেছে, এখন এই যে ডিমের তরকারিটা করছি, কষানো হয়ে গেল। আর এদিকে বৃষ্টি দেখো, বৃষ্টি তো চলছেই মানে দিন রাত ২৪ ঘন্টা। আর এই সত্যি কথা কি বলতো, এই বৃষ্টির দিনগুলো না ভালো লাগে। হঠাৎ মনে করো হবে তাহলে ঠিক আছে, এই কন্টিনিউ বৃষ্টি হলে পরে একদমই ভালো লাগে না। তার মধ্যে যদি ঘরে যদি মনে করো ছোট বাচ্চা কাচ্চা থাকে, কত জামা কাপড় হয়। তো এই যে দেখো এদিকে এই যে ডিমের ঝোল ফুটে গেছে, আর আমার তো দুদিন থেকে বিছানা চাদর চেঞ্জ করবো করে করে করাই হচ্ছে না, না একটু রোদ উঠলে তারপরে ধুয়ে দিব চাদরগুলো। তো দেখো গরম মশলা দিয়ে দিলাম ডিমের ঝোল, আর ডিমটাকে কিন্তু হালকা করে ভাজা করছি আমি। কড়া ভাজলে না তোমাদের দাদা ভাই ওরা কেউ পছন্দ করে না, হালকা করে মানে ভাজাটা করলাম। তো দেখো এদিকে ওদের জন্য খাবার দাবার রেডি করে নিলাম একদম সাজিয়ে গুছিয়ে।
এখন ওদেরকে দিয়ে দিব, আবার ভাগনাটা চলে যাবে খাওয়া দাওয়া করে। তো চলো ওদেরকে খাবার দাবার দিয়ে দিই, তারপর হচ্ছে রিয়াংশকেও আমার স্নান করাতে হবে। তো ওদের দেখা দেখি রিয়াংশ বলে আমাকেও ভাত দাও, তো একটুখানি শুকনো ভাত দিলাম ওকে। তো দেখো সারা ঘরে জামা কাপড়ে ভর্তি, মানে জুয়েল এতগুলো জামা কাপড় নিয়ে আসছে সব কেচে দিলাম। আবার কি বলতো, এই ঘুরে টুরে আসার পরে ট্রেনের থেকে জামা কাপড় ব্যাগ ট্যাগ নিয়ে আসলে না ধুলে পরে কেমন যেন একটা লাগে। আর এদিকে আমি সব ঘরের জানালা বন্ধ, লাইট অফ করে রাখছি। এই যে রেয়াংশকে বললাম চল স্নান করাই নিয়ে আসি, বলে ঠান্ডা লাগে। তো দেখি ওকে স্নান না করালো, হাত পা ধুয়ে দিব। ছোটোবেলায় এই গাড়িটাতে বেশি বসেনি, কিন্তু এখন বড় হয়ে দেখো এখন বসে এই গাড়িতে, কী যে মজা পায়। আর মাঝে মাঝে উল্টিয়ে পড়ে যায়। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো একটু রেডি হয়ে গেলাম, যাব একটা বাড়িতে, তো একটু দরকার আছে, সেখান থেকে এসে তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমি আর রেয়াংশে যাচ্ছি, রেয়াংশকে আজকে আর স্নান করাইনি, হাত পা ধুয়ে দিলাম। ও ঠান্ডা লাগে বলে, মা ঠান্ডা লাগে স্নান করবো না। আর যখন গরম পড়ে দুইবার তিনবার আমার পারলে করে। তো দেখো চলে আসলাম, এসে এই যে চা করতে বসলাম। তো আসছি অনেকক্ষণ আগে, তারপরে হচ্ছে এই যে দিদির লাইভে ছিলাম কিছুক্ষণ, আমি বলতাম না একটু চা খেয়ে নিই। তো রেয়াংশের জন্য আবার ডিম পোস্ট করলাম, তো ও পেয়েছে খিদে। দুপুরবেলায় যে রোদের সাথে খেয়েছিল একটুখানি ভাত ডিম সিদ্ধ দিয়ে, আর তো খেলো না। তো এই যে দেখো আমার চাও কিন্তু হয়ে গেল, এখন চা খেয়ে দে। আর আজকে রাতে আর রান্নাবাড়া শুধু ভাত করবো, আর একটু আলু আর বেগুন সিদ্ধ দিব, তাহলেই হয়ে যাবে। আর ডিমের তরকারি আছে, আমার তো একটাই দুঃখ ডিম খেতে পারি না, জানো দেখে লোভ লাগে কিন্তু খেতে পারি না। তো এদিকে দেখো ভয়েস দিচ্ছি, আর এত বৃষ্টি, মনে করো যে বৃষ্টি কি বলবো আর। তো এই যে দেখো নিয়ে নিলাম চা বিস্কিট আর রেয়াংশের দুধ, আর ডিম খাওয়া কমপ্লিট। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, গুড নাইট।